প্রথমেই আনন্দ বার্তার পক্ষ থেকে প্রত্যেক দর্শক বন্ধুকে জানাই নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা দেখতে দেখতে একটা বছর কীভাবে শেষ হয়ে গেল কিন্তু সারা বছরের হিসেব যে দিতে হবে এখনই সৃষ্টি করতে হবে আগামী দিনের বীজ কিন্তু গত বছরের এই হিসেবের খাতায় যারা নিরলস প্রচেষ্টা করে গেছেন সেই বাঙালিদের কৃতিত্বকে সম্মান জানাতে আপনাদের সঙ্গে থাকছি আমি মীনাক্ষী আমি সুদীপ্তা নমস্কার শুভসন্ধ্যা সর্বপ্রথম আনন্দ বার্তার পক্ষ থেকে সকল দর্শক বন্ধু ও বিজ্ঞাপনদাতাদের জানাই নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আজকের সন্ধ্যার এই শুভক্ষণে আমরা উপস্থিত হয়েছি টাউন হল প্রাঙ্গণে আনন্দ বার্তার বিশেষ নিবেদন নিয়ে সেরা বাঙালি সম্মান চোদ্দশো চব্বিশ আজকের অনুষ্ঠানে সেরা বাঙালিদের প্রতি কুর্নিশ জানাতে আমিও থাকছি আপনাদের সঙ্গে জানো তুমি না আনন্দ বার্তাই পারে তার নিত্য নতুন ভাবনার মধ্যে দিয়ে বৃহৎ কিছুকে বাস্তবে রূপ দিতে একদমই তাই আর তাই তো পূর্ব বর্ধমান শহরে এই প্রথম আনন্দ বার্তাই শুরু করল সেরা বাঙালি সম্মান চোদ্দশো চব্বিশ হ্যাঁ সেরা বাঙালি যখন বলেছ তখন সুদীপ্তা বলতো এই বাঙালিদের সম্পর্কে তোমার কি ধারণা বাঙালি মানে মাছে ভাতে বাঙালি মানেই ভুঁড়ি ভোজ সেরে লম্বা ঘুম বাঙালি মানেই নিন্দা পরচর্চা বাঙালি মানেই অলসতা কাজে ফাঁকি তবুও আমরা সেরা বাঙালি হ্যাঁ সেটা তো বটেই কিন্তু সুখের বিষয়ে কী বলতো বাঙালিদের চিন্তাধারায় আজ পরিবর্তনের জোয়ার এসেছে বাঙালি এখন আর আগের মতো ঘর কোনো নয় যেন দুর্বল নয় ভিড়ও নয় কর্মতাগিদের আকর্ষণে বাঙালি আজ ভারতের বাইরেও দূর দূরান্তে পারি দিচ্ছে হ্যাঁ তাদের মধ্যে এমন অনেক গুণ সম্পন্ন ব্যক্তিত্ব আছেন যারা শুধু রাজ্য নয় দেশ নয় গোটা বিশ্বে তাদের খ্যাতি ছড়িয়ে দিয়েছেন আমাদের এই বঙ্গ সন্তানেরা খ্যাতির শিখরে উঠেও কিন্তু সমাজের সকল স্তরের মানুষের দিকে সাহায্যের হাত বাড়াতে ভোলেননি আর তুমি বল সে শ্রমবিমুখ বাঙালি কিন্তু আর যেকোনও শ্রম করতে ভয় পায় না একদমই ঠিক মিনাক্ষী আর তাই তো রবি ঠাকুরের ভাষায় চিরশিশু করে আর রাখিও না ধরে দেশ দেশান্তের মাঝে যার স্থান খুঁজিয়া লইতে তাও করিয়া সন্ধান আসলে বাঙালি শত বাধা এলেও যুদ্ধ জয় করে জয়ের পতাকা হাতে নিয়ে সর্বোচ্চ শিখরে সবার মাঝে নিজের স্থান করে নিতে জানে আজকের এই শুভ সন্ধ্যায় আনন্দ বার্তা তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছে একদম ঠিক বল তোমার কি মনে হয় আনন্দ বার্তার এই ছোট্ট প্রয়াস কি প্রশংসা তাবি রাখে এরপরে যাকে আহ্বান জানাবো তিনি হলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি টুডু মহাশয়